নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আজ আমি আপনাদের তেঁতুলের শরবত তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুবই টেস্টি। এই গরমের সময় এই শরবত খেতে খুবই ভালো লাগবে, আপনারা তৈরি করে দেখবেন। আর আমি যে কোনো শরবতে চিনির বদলে মিষ্টিটা ব্যবহার করি, কারণ চিনিটা বেশি খাওয়া ভালো না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকর, যার জন্য আমি মিষ্টি ব্যবহার করি। এই শরবত তৈরি করার জন্য লাগছে পাতিলেবু গাছের পাতা, তেঁতুল, মিষ্টি এবং সামান্য একটু বিট লবণ। প্রথমে আমি একটি বড় পাত্রে মিষ্টিটা নিয়েছি এবং তেঁতুলটা গুলে নিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম আর বিট লবণ দিলাম। এবং এই পাতিলেবু গাছের পাতা ভালো করে একটু কোচলে নিয়ে দিচ্ছি, যাতে লেবু পাতার সেন্টটা এই শরবতের মধ্যে মিশে যায়। এবং আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়িচাড়িয়ে নিচ্ছি, যাতে মিষ্টিটা পুরোপুরি গলে যায়। মিষ্টিগুলো গলে গেছে, এবার আমি এই লেবু পাতাগুলো তুলে নিচ্ছি। লেবু পাতার যে গন্ধটা সেটা শরবতের সঙ্গে মিশে গেছে। খুবই সহজ তৈরি করা এবং খেতে খুবই টেস্টি, আপনারা একবার করে দেখবেন। এবার আমি শরবত গ্লাসে ঢেলে নিচ্ছি, তারপর আমি এরপর আমি দু টুকরো বরফ দিয়ে দিচ্ছি এই শরবতের মধ্যে, তাহলে শরবতটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে আর খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন হয়েছে এই তেঁতুলের শরবত আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।